দর্শক, এই মুহূর্তে ঝুলন্ত তারের সমস্যা নিয়ে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলিনুর তাপস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রয়োজন হলে ফুটপাত, নর্দমা প্রয়োজন হলে নর্দমা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবকাঠামোর যেখানে যা প্রয়োজন হবে তারা তাদের আবেদনের প্রেক্ষিতে তার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই সুযোগটি তাদেরকে করে দিবে, যাতে করে তারা উপর থেকে তারগুলো অপসারণপূর্বক নিচে ভূগর্ভস্থ সেখানে নির্মাণ করতে পারে বা লাগাতে স্থাপন করতে পারে। এটা সম্পূর্ণরূপে বিনা খরচে বিনা মূল্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই সুযোগটি দিবে। ওনারা একমত পোষণ করেছেন আগামীকাল থেকে কার্যক্রম আরম্ভ করে। আমরা আশাবাদী যে আগামী নভেম্বরের মধ্যে আমরা পুরো ঢাকা শহর থেকে এই উপরের তারের জঞ্জাল থেকে আমরা মুক্ত হতে পারব, সকল তার আমরা অপসারণ করতে পারব। প্রশ্ন, মাননীয় মেয়র, আপনি বলেছিলেন যে যারা বিজনেস করছে তাদেরকে নিবন্ধনের আওতায় আসতে হবে, এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা যেটা বলেছি যে কিছু আমাদের ভুল বোঝাবুঝি ছিল বা আমাদের মধ্যে কিছু দ্বিমত ছিল, ওনারা এই বিষয়গুলো দ্বিমত পোষণ করেছেন। আমরা বলেছি বৃহত্তর স্বার্থে তারের জঞ্জাল থেকে ঢাকা শহরকে মুক্ত করার জন্য সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সর্বরকম ছাড় দিব, এবং আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ণ ছাড় দিয়েছি। এমনকি সড়ক খননের জন্য যে ক্ষতিপূরণ প্রয়োজন সেই ক্ষতিপূরণ আমরা তাদের থেকে এই সময় আর নিব না, কিন্তু সকলে মিলে আগামী নভেম্বরের মধ্যেই এই কাজটি সম্পন্ন করার জন্য আমরা তাদেরকে বিনীতভাবে আমরা অনুরোধ করেছি যে তারা যেন সেই কাজটি সম্পন্ন করে। ইনশাআল্লাহ তাহলে 2021 সালে আমরা একটি তারের জঞ্জাল মুক্ত ঢাকা আমরা ঢাকাবাসীকে উপহার দিতে পারব। এই ঢাকা হবে ইনশাআল্লাহ সুন্দর ঢাকার পথে আমাদের পথ চলা।